মুভিটা নাচছে এটা নাচ দাও ভালো করে হাউ ইজ দা ফিলিংস অসাম বলে টিম মোমো এটা দে লোকাল हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल मोमिताज लाइफस्टाइल गुड मॉर्निंग फ्रॉम मांगन सो ऑलरेडी हमारे काछाकाछी बाइक सवार लगेज करा हुए गेछे बाइके लगेज गुलो तोला हुए गेछे आमरा एखन एसे ब्रेकफास्ट करते ब्रेकफास्ट करी आमरा एखान थेके बेरिए जाबो ए जे मोमिता निच्छे एटा लोकल किछु एकटा रुटी मतो हबे क्रिस्प आछे एटा दिछे बनाना জগটা খুব সুন্দর এটাকে বলে টিং মোমো এটা তে লোকাল খাবার সুপ চলে আসছে টিং বুদ্ধা আর ঠিক সে দেখো কি আদমি হ্যাঁ লাস্ট কা জোর হ্যাঁ ও সোয়া গেল সো দ্যাট ইজ কলড স্লিপিং বুদ্ধা তো বাবা সো হ্যাঁ ও লাস্ট কা জো দে এসে লাগ রে কি এক আদমি पेट में हाथ ऐसे रख के सोया हुआ दैट इज नोन एज द स्लीपिंग बुद्धा तो यहाँ के जो बुद्धिस्ट लोग है स्पेशल ओकेजंस में ये लोग पूजा करते हैं उधर जाते ना ना इधर से जहाँ से दिखाई देता है सो दैट इज नोन एज द स्लीपिंग बुद्धा और आप जाओगे इस तरफ अभी क्लियर नहीं है तो पूरा कंचनजंगा रेंज यहाँ आ गया कल शाम को एक बार दिख रहा दिख रहा था हाँ क्लियर होने से पूरा दिखाई देता है अभी वेदर अच्छा है सो दैट इज स्लीपिंग बुद्धा बहुत फेमस है यहाँ का स्लीपिंग बुद्धा ऐसे नहीं लग रहा है एक ओनर का ही देखूं स्लीपिंग बुद्धा देखा जा सकता है जो वेदर क्लियर है अच्छा मतलब होम स्टे जिनी ओनर उन्हीं আমাদের কে দেখালেন স্লিপিং বুদ্ধা তো খুব লাকি লাগছে আজকে নিজেদেরকে যে এইভাবে স্লিপিং বুদ্ধা দেখতে পেরেছি আর এই যে এখানে হয়ে গেছে সবাই রেডি এখন আমরা এখান থেকে বের হব চলুন তাড়াতাড়ি করে উঠে যাই গাড়িতে অর্গসারের লোডিং কমপ্লিট আমরা গাড়িগুলোকে একটু হালকা করে নিলাম অর্গসার এখানে টপ বক্স ছিল টপ বক্সটা আমরা আমাদের হোমস্টেতে রেখে গেলাম সন্তু গাড়ি রেডি করে নিয়েছে यस স্যার यस আমার গাড়ি এই যে রেডি সো আমাদের লাগেজগুলোকে একটু হালকা করলাম আমার দুটো জেরিকানি লোড আছে তেল ফুল ট্যাঙ্কি আছে আমার পেছনে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা আর ট্যাঙ্ক ব্যাগ যেটা ছিল সেটা এই দুটো জিনিস আমাদের যে হোমস্টে ছিল সেখানে রেখে গেলাম কারণ এবার একটু উপরে উঠতে হবে গাড়িগুলোকে একটু হালকা করে নিলাম যাতে আমাদের চলাফেরা একটু বেস্ট কমফোর্টেবিলিটি হয় সো এবার এক্ষুনি আমরা আমাদের উদ্দেশ্যে বেরোবো সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:39 11:40 10th May 2023 বুধবার আজকে লেটস গো এই জারিকান লোড আছে লাস্ট পেট্রোল পাম্প সো আশা করি আমার কোনো অসুবিধা হবে না লেটস সি তবু কি হয় প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা তেল ভরে অলরেডি বেরিয়ে গেছি সো আমরা যাবো আজকে লাচেন রাইট এখন বেজে গেছে 12:22 আমাদের ডেস্টিনেশন আজকে এখান থেকে 54 কিলোমিটার দূরে 1 ঘন্টা 48 মিনিট সো অ্যাপ্রক্স 2 থেকে 2.5 ঘন্টার মোটামুটি সময় লাগবে এই যে আমাদের রাস্তা এই যে পাহাড় এই যে আমি রেডি এখানে আছে আর সব ট্যাঙ্কা সন্তু কৃষ আসছে আমরা রেডি আজকের জন্য আমাদের তো মাঙ্গানে যথেষ্টই ঠান্ডা ছিল বাট এখন আমরা যত গাড়ি চালাচ্ছি তত কিন্তু ঠান্ডা ধীরে ধীরে বাড়ছে একটা জিনিস শেয়ার করব যখন কলকাতা থেকে শিলিগুড়িতে যাচ্ছিলাম তখন কিন্তু প্রচণ্ড রোদের গরম তাপ ওপরে আবার জ্যাকেট পরা যেহেতু জ্যাকেটটা সেফটির জন্য যত কষ্টই হোক পরতেই হবে এমনকি আমাদের সবার ভেতরের যেই জামা কাপড় আছে সেগুলো কিন্তু সব ভিজে গিয়েছিল কিন্তু যখন নর্থ সিকিমের দিকে গাড়ি চালানো হচ্ছিল তখন কিন্তু সেই গরমটা অনুভব করছিলাম না তো যতই গাড়ি চালাচ্ছিল ততই দেখছিলাম পাহাড় সমুদ্র মেঘ মানে সব কিছু একাকার হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের সঙ্গেই আছে কারণ এই জার্নিতে কোনো বৃষ্টি কিন্তু হয়নি আমরা কিন্তু খুব স্মুথলি কিন্তু লাচেন পৌঁছে গিয়েছিলাম তো লাচেন যেতে যেতে আর আপনাদের পাহাড় ঝর্ণা মেঘ
बरफ ये सब देखाते देखाते एक इनफरमेशन दी जदि नर्थ सिक्किमे अपन कोथाओ गाड़ी आटके जाए फेसे जाए गाड़ी कोनो प्रॉब्लम होले आमी किन्तु डेस्क्रिप्शन बक्से अवश्य एक नम्बर दिए दीची से कन्टैक्ट कर ले किन्तु अपनारा एकटू होलेओ किन्तु प्रॉब्लम थेके रिकवर करते पारबेन आजकेर गंतव्यस्थल आर 20 किलोमीटर 43 मिनट असाधारण भिउ मुखे प्रकाश करा बा कैमरा देखानो सम्भव नय ওপরে ওই জায়গাটা বরফ পড়েছে বরফ জমেছে মেঘলা আকাশ নিচ থেকে সুন্দর নদী বয়ে যাচ্ছে ওই জায়গাটায় সুন্দর নদী বয়ে যাচ্ছে আমি আর মৌমিতা রয়েছে সুন্দর ভিউ ন্যাচারাল সুন্দর ওয়াও How are you enjoying? তুমি কেমন এনজয় করছো? দারুন দারুন। কেমন এনজয় করছো? দারুন। লাইফে নতুন নতুন এক্সপেরিয়েন্স করছি। মমিতা দারুন এনজয় করছে লাইফে নতুন নতুন এক্সপেরিয়েন্স করছে। লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপেরিয়েন্স। যেতে যেতে কিন্তু দুটো চেকপোস্ট পড়বে তো পারমিটটা কোথা থেকে করাতে হবে আমি আগের ব্লগেও বলেছি আমি এই ব্লগেও বলছি এটা হচ্ছে হলো আমরা মাঙ্গানে যেই হোমস্টে থেকেছিলাম ওই হোমস্টের যে দাদা যে ওনার উনি কিন্তু অ্যাকচুয়ালি পারমিট করায় যদি আপনি হোমস্টেতে থাকেন তাহলে এক্সট্রা 200 লাগবে না বাট যদি আপনি হোমস্টেতে না থাকেন তাহলে কিন্তু এক্সট্রা 200 রুপিস ওনাকে পে করতে হবে যেটা গভর্নমেন্ট চার্জ আছে সেটার সাথে আর পারমিশন করানোর জন্য পার হেড পার ডে 200 রুপিস কিন্তু পে করতে হয় ওনাকে আর এক্সট্রা আপনি যদি হোমস্টেতে না থাকেন তাহলে এক্সট্রা 200 আরও পে করতে হবে তো এইটাই হচ্ছে হলো পারমিশনের রুলস ওনার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে উনি কিন্তু ফোন করলে ফোন রিসিভ করেন না ওনাকে হোয়াটসঅ্যাপে সব ডকুমেন্টস পাঠিয়ে লাচেনে অলরেডি আমরা পৌঁছে গেছি সেখানে কোন হোটেলে আমরা থাকছি সেটার নাম্বারও আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে তো এই যে আমরা অলরেডি লাচেনে পৌঁছে গেছি এবার আমাদের হোমস্টে দেখা হবে হোমস্টে দেখে হোমস্টে না এখানে হোটেল হয় হোটেল তাহলে এবার হোটেল এখানে তাহলে এবার হোটেল দেখে হোটেলে থাকবো মুমিতে তো অনেক কিছু শিখে গেছে হোমস্টে না হোটেল 3:30 হয়ে গেছে আমরা হোটেলে চলে এসেছি এটা আছে আমাদের হোটেল তাসলামো রুম রেস্টুরেন্ট বার কিন্তু ওটা তো আমাদের রিকোয়ারমেন্ট নেই এই হোটেলে আজকে আমরা থাকছি এই যে আমাদের হোটেল ভেতরে যে দেখি রুম কেমন হচ্ছে তো সন্তু বাইক পার্কিং করছে এরপর অর্গ সার ঢোকাবে তারপর আমি দিকে যাবো সো এটা আমাদের লাচেন হোটেল এটা আমাদের হোটেলের ব্যালকনি এই যে ব্যালকনি থেকে এই ভিউ বরফ দেখা যাচ্ছে ওই যে বরফ দেখা যাচ্ছে ওই যে বরফ বরফ পুরো জমে আছে ওই দিকে বরফ ওই যে বরফ জমে আছে তারপর সামনে একটা ঝর্ণাও দেখা যাচ্ছে এই তো সামনে ঝর্ণা সামনে ঝর্ণা দেখা যাচ্ছে এই যে আমাদের রুমে যাচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম নাম্বার 101 দিস ইজ আওয়ার রুম একদম ভিউ আমাদের রুম থেকে আছে হেলমেট লাগেজ বেড মৌমিতা মমিতা নাচছে নাচ দাও ভালো করে হাউ ইজ দ্য ফিলিংস অসাম স্বপ্নের জায়গা মনে হচ্ছে স্বপ্নে স্বপ্নে মনে হচ্ছে এই যে আমাদের ব্যালকনি থেকে ভিউ ব্যালকনি না এটা আমাদের রুম থেকে ভিউ খাটের পরে শুয়ে শুয়ে ভিউ এনজয় করতে হবে রাইট ওয়াশরুম ওয়াশরুম মোস্ট ইম্পর্টেন্ট একটু ফ্রেশ ওয়াশরুম না হলে মুশকিল এই যে আমাদের ওয়াশরুম নিট এন্ড ক্লিন ফ্রেশ চকচক সুন্দর গিজার আছে খুব ভালো লেটস সি তো যে রুম গুলো দেখতে পাচ্ছেন পার রুম হচ্ছে হলো 1500 তো আমি অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব সত্যি কথা বলতে কথা জড়িয়ে যাচ্ছে হাত পা ই হয়ে যাচ্ছে অবশ্যই আসছে এতটা ঠান্ডা এখানে তো ভালো হয়েছে আমরা আজকে এসেছি তো এখন বৃষ্টি হচ্ছে আমি দেখাচ্ছি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা খুব ভালো সময়ে চলে এসেছি আমার সত্যি সত্যি মনে হচ্ছে এটা একটা স্বপ্নের জায়গা এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওই যে বরফ বরফ
জায়গাটা দেখে মনে হচ্ছে মুভিতে আমরা এরকম জায়গা দেখেছি, বাস্তবে এরকম জায়গা দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। তো ভাগ্য করেই এসেছি, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে স্বপ্নের কোনো জায়গায় চলে এসেছি, খুব এনজয় করছি। এই লাচাঙে আসার সময় সেরকম কোনো কষ্ট হয়নি, রাস্তা খুব খারাপ ছিল না, খুব ভালোই ছিল। মোটামুটি যারা বাইক একটু সরবরাহ তারা চলে আসতে পারবে, কোনো প্রবলেম হবে না। তবে চেকপোস্টে পারমিশন যেটা আমাদের আছে বাইক রাইডার, সেটা দেখাতে হয়েছে। দুটো চেকপোস্ট আছে আসার সময়, দুটো চেকপোস্ট করেছে, তো দুটো চেকপোস্টেই দেখাতে হয়েছে পারমিশন। তো এখন বাজে হচ্ছে 4:06, 10th May 4:06, রাইট। সো যে লাক্স ইনারওয়ার পরে নিয়েছি, কারণ হচ্ছে রাত্রের দিকে খুব ঠান্ডা পড়বে, 4 ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে, মেবি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত হতে পারে। সো বেকার চাপ না নিয়ে একবারে সব কিছু চাপিয়ে নিয়েছি, শীতে কষ্ট পাওয়ার কোনো মান নেই। শীতের জামা কাপড় পরে, এইটা একটা আছে ভেতরে আরেকটা, শীতের জামা কাপড় ভেতরে আরেকটা পরেছি, এটা একটা এটা একটা। এখানে পার রুম কিন্তু 1500, বাট এখানে খাবার দাবারের জন্য কিন্তু নিচেই রেস্টুরেন্ট আছে, সেখানেই খেতে হবে, আশেপাশে আর কোনো ভালো রেস্টুরেন্ট নেই। এখানে খাবারের টেস্ট যদি বলা হয়, বাঙালি খাবার সেভাবে পাবেন না, বাট দিন চালানোর মতো। চাউমিন খাচ্ছে, একটু পরে আবার আমাদের মোমো আসবে, প্রিয়াঙ্কা ম্যাডাম রাইস, আন্ডা, অর্গসার স্পেশাল, পনির, রুটি, অর্গসার সবসময় স্পেশাল। এতটাই ঠান্ডা, হ্যান্ড গ্লাভস পরে, তারপরে ভেতরে তিনটা পরে, তারপর কিন্তু আমরা বেরিয়েছি। আর আমি একটা জায়গা দেখাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি, তো দেখেই মনে হচ্ছে স্বপ্নের, মনে হচ্ছে স্বপ্নের জায়গায় আছি, স্বপ্নের জায়গায় এসে। আর আমার এখানে এসে কারণ যেন স্কিনটা খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, কিন্তু কথা বলতে পারছি না ঠান্ডায়। কি সুন্দর, ওখানে পেছনে বরফ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে, আর ওখানে ওখানে আছে, সত্যি মনে হচ্ছে যেন স্বপ্ন পূরণ হচ্ছে। প্রিয়াঙ্কা ম্যাডাম হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। কালকে আমরা যাব গুরুদম্বা লেক, তো সকাল সকাল উঠতে হবে, উঠে তারপর যেতে হবে। কথা বলতে পারছো ঠিকঠাক? আমারও তো হাত ঠান্ডা, কথা বলতে কথা জড়িয়ে যাচ্ছে, কিছু বলো। বাজে ওয়েদার, প্রচন্ড ঠান্ডা। আর আমাদের কি হয়েছে, আমরা জিনিসপত্র এনেছি ঠিকই, কিন্তু এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম বাইক ট্রিপ, আমরা না বুঝতে পারিনি কি আনার প্রয়োজন কি আনার প্রয়োজন না। তার জন্য হাফ লাগেজ আমরা মাঙ্গানে রেখে এসেছি, মানে বাড়ি থেকে এনেছিলাম, বাট হাফ রাস্তায় রেখে এখন এক জামা কাপড়ে প্রায় চলে এসেছি আমরা এখানে। তো সেই জন্য এখন আমাদেরকে আমার অর্গসার গ্লাভস কিনে নিয়েছি, এটা এস লেখা আছে, এসপর সুব্রত, মানে এটা হচ্ছে আমার সুব্রত গ্লাভস, বলছে উপরে গেলে নাকি ঠান্ডা লাগবে, সেই জন্য কিনে নিলাম। আর অর্গসার হচ্ছে স্পোর্টস ম্যান, সেই জন্য অর্গসার স্পোর্টস। কিন্তু এটা হচ্ছে মুদিখানার দোকান, এখানে বেগুন আছে, করলা আছে, পাতাকপি আছে, টমেটো আছে, আবার এই যে ইয়েও আছে, কিন্তু এগুলো তো আমাদের লাগবে না, মুদিখানার দোকানেও পাওয়া যাচ্ছে। ঠান্ডা জায়গা তো, 180 টাকা করে নিল পাঁচ জোড়া। এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল, এই যে আমি ওই রুমটাতে আছি, ওই রুমটাতে, ওই যে, আর ঠিক আমাদের হোটেলের ঠিক সামনেই মুদিখানা দোকানটা। তো আজকে এখানেই শেষ, ডট 6টা বেজে গেছে, একটু আগে দেখলাম 10 ডিগ্রি, এখন আবার একটু আগে দেখলাম 11 ডিগ্রি, এখন আবার 10 ডিগ্রি নেমে গেছে। সো উপরে ওই যে বরফ জমে গেছে, ঠান্ডা বাড়ছে। সো 6টা বেজে গেছে, আজকে আর এখন বেশি সময় থাকা যাবে না, কারণ কালকে সকাল সকাল আমাদের একদম গুরুদংমারের উদ্দেশ্যে বেরোতে হবে, রাইট। সো কালকে আমরা মোটামুটি টার্গেট আছে 5টা থেকে 5:30 ভিতরে এখান থেকে আমরা বাইক নিয়ে বেরিয়ে যাব।
এই যে আমাদের বাইকগুলো সব নিচে রাখা রয়েছে, দুটো KTM, একটা হিমালয়ান, আর ওই যে অর্গসার যাচ্ছে, অর্গসার জিন্দাবাদ, ইয়েস অর্গসার জিন্দাবাদ। তো আজকে এখানেই গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে, গুড নাইট বাই। 6টা বাজে এখনই, গুড নাইট। 11 ডিগ্রি থেকে 10 ডিগ্রি নেমে গেছে, মানে ঠান্ডা আরো বাড়ছে, সুতরাং আর লেট করে দেবেন, এখনই লেপের তলায় কম্বল তলায় ঢুকতে হবে। তারপরে রাত্রেবেলা দেখছি 2 ডিগ্রি নেমে যাবে, কিন্তু যা সিচুয়েশন দেখছি মনে হয় আরো 2 ডিগ্রি নিচে নেমে যেতে পারে। সো আজকে আর না, টাটা বাই বাই, গুড নাইট, বুম। তো আজকের ব্লগটা এই অবধি। তো নেক্সট ডেস্টিনেশন কিন্তু আমাদের গুরুদাম্মাল লেক, তো তার জন্য অবশ্যই আমার নেক্সট ব্লগটা দেখতে হবে, আর এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে।